দেখো, আজকে এনেছি খুবই ইজি একটা রেসিপি, বিহারি ইউপিতে স্টাইলের আলু ভাজা। তার জন্য আমি আলু, চার তিনটে আলু, বড় বড় আলু আমি একটু মোটা মোটা করে খোসা শুদ্ধ কেটে নিয়েছি। আর তার জন্য ফ্রাইং প্যানে আমি তেল দিচ্ছি, 2 চামচ মতো তেল দিলেই যথেষ্ট, খুব বেশি তেল লাগে না এতে, কিন্তু খুবই সুস্বাদু হয়। এর মধ্যে ওরা শুকনো লঙ্কা ফোড়নে দেয় গোটা 3-4টে বেশি করে, আমি সেটা চিলি ফ্লেক্স দিলাম ফোড়নে। এবার আমি যে কেটে রাখা আমার আলুগুলো দিয়ে দিলাম খোসা শুদ্ধ, একটু মোটা মোটা করে কাটা, খুব পাতলা না। এবার এটা আমি একটু নাড়াচাড়া করব। আমি একটু বাঙালি স্টাইলে করছি, কারণ আমরা গরম ভাতে এটা একটু ঘি হলে আমাদের আর কিছু লাগবে না। আমি ওই জন্যে শুকনো লঙ্কা গোটা দিলাম না, আমি চিলি ফ্লেক্স দিলাম যাতে আলুর গায়ে লেগে যায়। এবার আমি হলুদ দিচ্ছি আর লবণ দিচ্ছি, পরিমাণ মতন লবণ দেবে। এটা শেখানোর কিছু নেই, তবু আমার এত ভালো লাগলো রেসিপিটা, এত টেস্টি হয়েছিল খেতে, তাই ভাবলাম তোমাদের শেয়ার করি। নাড়াচাড়া করে আমি একটু ঢেকে দেব, নিচটা ভাজা ভাজা হওয়া হবে, ঝরঝরা ভাজা, ওপরটা ক্রিস্পি থাকবে, ভেতরটা নরম থাকবে, খুবই সুস্বাদু হয়। এই দেখো নিচটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে। এবার আমি বেশ অনেকটা পরিমাণে পোস্ত ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দেখো এবার আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কারণ আমি বললাম গরম ভাতের সাথে বাঙালি স্টাইলে, ওই জন্য আমি শুকনো লঙ্কা গোটা না দিয়ে এখন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে একটু ঢেকে দেব, পোস্তটা যাতে ভাজা ভাজা হয়, ওপরটা ক্রিস্পি হবে আলুগুলো, ভেতরটা বেশ নরম হবে। দেখো ঢাকা সরিয়ে এই যে আমার হয়ে গেছে রেডি, খুবই সুস্বাদু সহজ রেসিপি, যারা নতুন রান্না শিখছো একটু ট্রাই করতে পারো। এটা হলে গরম ভাতে আর কিছুই লাগবে না, তবে বিহারি ইউপিতে হয়তো ওরা রুটি দিয়ে বেশি পছন্দ করে, আর কাঁচা লঙ্কা ওরা দেয় না, আর ওরা বাদাম গুঁড়ো করে দেয়, আমি গোটা বাদাম।